What is everyone? কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের যে বিষয়ে ভিডিও মেক দেখাবো সেটা হলো BFX এর ব্যবহার। তো BFX এর ব্যবহার তোমরা অবশ্যই আজকের এই ভিডিও যদি দেখো তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবে সেটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকে BFX ব্যবহার করব হলো কঙ্কালের একটা BFX। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের দিকে তোমরা সেটা ডাউনলোড করে নেবে। সর্বপ্রথম তোমরা আমার মতো এরকম করে ভিডিও শুট করে নেবে। তোমাদের জন্য প্রতিনিয়ত আমি নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো আমার এই ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক করবে এন্ড কমেন্ট করবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সর্বপ্রথম কাইনমাস্টার অ্যাপ্লিকেশন চলে যাবে। দেন এবার তোমরা প্লাস অপশনে চাপ দিয়ে তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমরা যে ভিডিওটি শ্যুট করলে সেই ভিডিওটি সিলেক্ট করে দিবে। তো তোমরা যদি কাইনমাস্টার এপিকে মোড ডাউনলোড দিতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে। তো বেশি কথা না বাড়াই চলো ভিডিওতে শুরু করা যাক। তো এইবার তোমরা প্লাস অপশানে চাপ দেওয়ার পর তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলবে। তো কাটছাট কীভাবে করছে তোমরা ভালোভাবে লক্ষ্য করো। কাটছাট শেষ হলে এবার তোমরা লেয়ারে চাপ দিবে, মিডিয়াতে চাপ দিবে। চাপ দেওয়ার পর তোমাদের যে ভিডিওটি ডাউনলোড দিতে বললাম কঙ্কালের BFX গ্রিন স্ক্রিন এই ভিডিওটি ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে ডাউনলোড দিয়ে ফেলো। তো এটা এবার সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখতে পারবে কম আইকি নামে অপশন। তো কম আইকি নামে অপশনটি এনেবল করে দিয়ে যদি কালার সেট করতে হয় তাহলে গ্রিন স্ক্রিন, তো সেটাকে সিলেক্ট করে দেবে। দেখো আমি কীভাবে কাজ করছি। তো তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি। তো চাইলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো। তো আর যদি কোনো ভিডিও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেই বিষয়ে সলভ করার চেষ্টা করব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবে, আমাকেও ভালো রাখার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।